আজিমপুর কবরস্থানে চিরনাদ্রায় সায়িত হলেন গুণী অভিনেত্রী রানী সরকার ভোর চারটায় রাজধানী মাল্টিকে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ইন্নল্লাহিয়া ইন্না রাসিউন তার মৃত্যুতে গভীর শোকাহত চ্যানেল আই পরিবার জাকিয়া হিমুর রিপোর্ট অনেকদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ছিয়াশি বছর বয়সী রানী সরকার রোববার মধ্য রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সেখানে ভোর চারটায় জীবন অবসান ঘটলে বিশিষ্ট এই অভিনেত্রীর মরদেহ নিয়ে আসা হয় তার মোহাম্মদপুরের বাসায় রাত্রে দুটোর সময় এসে তাকে ভর্তি করছি আইসিউতে নেওয়া হলো তো ওখানে রাখেনি ঘন্টাখানিক ছিল নবদর জামে মসজিদে বাদ জোহর হয় প্রথম জানাজা এরপর রানী সরকারের মরদেহ নিয়ে আসা হয় চ্যানেল আই प्रांगনে শেষবারের মতো গুণী এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে সমবেত হন বিশিষ্ট ব্যক্তিরা আমরা যখন তার অভিনয় জীবনের শেষ বয়সে যত দুঃখ কষ্ট তিনি নিজেই সয়ে গেছেন কারণ তিনি চলচ্চিত্রকে ভালোবেসেছিলেন এরপর বিএপিসিতে রানী সরকারের তৃতীয় জানাজার শেষে তার রুহের মাঘ ফেরাত কামনা করে দোয়া করা হয় শেষ শ্রদ্ধা জানায় চলচ্চিত্র পরিবার আত্মার মাঘ ফেরাত কামনা করি আল্লাহ যেন তাকে বেহেসতে নাই একজন অত্যন্ত গুণী শিল্পী ওনাকে হারিয়েছি কষ্ট প্রচন্ড কিন্তু সবারই যেতে হবে চলচ্চিত্রে অবদান রাখার জন্য যেটা জাতীয় পর্যায়ের সম্ভাবনা এটি একটি ওনার জন্য আমরা বলবো যে ব্রাড প্রাপ্তি মৃত্যুর আগে উনি পেয়ে গেছেন শ্রদ্ধা জানানো হয় তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অভিনয় গুণে যে বিভিন্ন চরিত্রে মানুষের মন জয় করতে পারে রানী সরকার তার অন্যতম বাংলাদেশের সংস্কৃতি লালনে পরিচর্যা এবং উত্তরণে রানী সরকারের ভূমিকা অপরিসীম পরে আজিমপুর কবরস্থানে শায়িত হন রানী সরকার যাকে ঢাকা মঞ্চ বেতার ও টিভিতে কাজ করা রানী সরকার ষাট সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন রানী সরকারের বর্ণাঢ্য জীবনে বিস্তারিত জানিয়েছেন জাকিয়া আক্তার แดরিয়ে ডারিয়ে কার সঙ্গে কথা বলছো না বঙ্গীর বর্গি মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রানী সরকার চলচ্চিত্রে প্রথম অভিনয় 1958 সালে এজে কাদ্দার পরিচালিত দূরহে শুক্কাগাও সিনেমায় এরপর একে একে চার শতক চলচ্চিত্রে কাজ করেছেন গুণী অভিনেত্রী রানীমা দত্ত রানীমা সাতক্ষীরার মেয়ে রানী সরকার চান্দা চলচ্চিত্রে জনপ্রিয়তার পর উর্ধ্ব ছায়াছবি তালাশ ও বাংলা ছায়াছবি নতুন সুরে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে আছে বেহুলা আনোয়ারা বন্ধন কাচের দেয়াল ভাওয়াল সন্ন্যাসী তিতাস একটি নদীর নাম সুভধা দেবদাস খাঁচা এবং গ্রাস ষাট ও সত্তর দশকে রানী সরকার চলচ্চিত্রে খল অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পান বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন রানী সরকার ছিয়াশি বছর এই অভিনেত্রী পিত্তথলির পাথর বাজ্জর সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কিছুদিন ধরে তার শরীর বেশি খারাপ যাচ্ছিল অবশেষে শনিবার ভোরে চিরবিদায় নিলেন রানী সরকার আর তোকে বাধা দেব না তবে হ্যাঁ যাবার আগে আমার বালিশটা একটু সোজা করে দিই আক্তার চ্যানেল আই ঢাকা